নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটা নতুন মজার রেসিপি নিয়ে। খুব কম সময়ের মধ্যে বানানো যায়, এর জন্য লাগছে একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন ও চারটে শুকনো লঙ্কা। প্রথমে তেল গরম করে এতে রসুন ও শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। কম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, 2 মিনিটের মতো সময় লেগেছে। আঁচটা অবশ্যই কম রাখতে হবে, না হলে রসুন শুকনো লঙ্কা সব পুড়ে গিয়ে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই আমি টমেটো ভেজে নেব। এখানে আমি একটাই টমেটো নিয়েছি, আর টমেটোটা একটু কাঁচাও আছে, আর পাকা টমেটো হলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যেত। আমার 2 মিনিট মতো সময় লেগেছে, কম আঁচে ভেজেছি। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নেব, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। যেহেতু সর্ষের তেলেই রসুন এবং টমেটো ভেজেছি, তাই আর আলাদা করে তেল দিলাম না। ব্যাস রেডি হয়ে গেল টমেটো ভর্তা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।